হ্যালো বন্ধুরা, আজ আমরা দেখব নার্স থার্ড মুভির গল্প। মুভির প্রথমে আমরা এবিকে দেখি, যে একটি সেক্সি ড্রেস পরে পার্টিতে যায়। তার ড্রেসটা এমন ছিল যে তার ভিতরে সব অঙ্গ বোঝা যাচ্ছিল। ওইখানে থাকা এক ব্যক্তি এবিকে দেখে তার এঙ্গেজমেন্টের রিং পকেটে ভরে ফেলে। এরপর এবিকে পটানোর চেষ্টা করে। এবি তার পকেট থেকে এঙ্গেজমেন্টের রিংটা বের করে বলে, তুমি বিয়ে করার সময় নিশ্চয়ই তোমার ওয়াইফকে কথা দিয়েছ যে তুমি ওকে ধোঁকা দিবে না, সারা জীবন সাথে থাকবে, আমি সবাইকে একটি করে সুযোগ দেই, এই বলে এবি চলে যায়। সেই ব্যক্তি এবির পিছনে পিছনে যায়, তারা ছাদে যায়। সেই ব্যক্তি এবির অনেকটা কাছে চলে আসে। তখন এবি তার হাত দিয়ে ওই ব্যক্তিকে মাস্টারবেশন করে দিচ্ছিল। এরপর এবি একটি ব্লেড বের করে ওই ব্যক্তির গোপন অঙ্গ কেটে ফেলে। ওই ব্যক্তি যখন যন্ত্রণায় ছটফট করছিল, তখন এবি তাকে ছাদ থেকে ফেলে মেরে ফেলে। পরের দিন আমরা জানতে পারি এবি একজন নার্স, এটা ছিল তার ফুল টাইম কাজ, মানুষকে মারা ছিল তার পার্ট টাইম জব। আসলে এবি সে মানুষদেরকে মারে যারা তার ওয়াইফকে ধোঁকা দেয়। এবি একটি ডেড বডির শরীরে অনেকগুলো ইঞ্জেকশন লাগিয়ে তার সাথে ইন্টিমেট হয়, এটা খুবই জঘন্য ছিল। এবি মৃতদেহের সাথে ইন্টিমেট হয়ে খুবই মজা পায়। ওইখানে ডেনি নামের একজন নার্স ছিল, তাকে এবি খুবই পছন্দ করত। আসলে এবি ছিল অলরাউন্ডার, সে যে কারোর সাথেই লেগে পড়তে পারত। ডেনিকে নার্স অব দ্য ইয়ার বানানো হয়, যেটাতে এবি খুবই খুশি হয়। একদিন রাতে যখন ডেনি হাসপাতালে রাউন্ড করছিল, তখন তাকে কেউ অন্ধকার রুমের ভিতরে টেনে নেয়। আসলে সেটা ছিল ডেনির বয়ফ্রেন্ড স্টিভ, সে ডেনিকে কিস করছিল। তারা ওইখানে ইন্টিমেট হতে যাচ্ছিল, কিন্তু তখনই সেখানে অন্য একজন নার্স চলে আসে আর তাদের কাজ অসম্পূর্ণই থেকে যায়। স্টিভ ডেনিকে খুবই ভালোবাসে, তারা বিয়ে করার প্ল্যানও করে। সেদিন রাতে একটি অ্যাক্সিডেন্টের রুগী আসে, ডেনি রুগীকে দেখে খুবই ভয় পেয়ে যায়। তখন ডাক্তার তাকে খুবই অপমান করে আর বলে, তুমি একজন নার্স হয়ে রুগীকে দেখে ভয় পাচ্ছ। ডাক্তার তাকে খুবই অপমান করছিল আর এবি বাইরে থেকে সব কিছু শুনছিল। তারপর ডেনি নিজেকে শান্ত করার জন্য গোসল করে। এবি ওইখানে আসে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য, কিন্তু ডেনি তার বয়ফ্রেন্ডকে কল করে এসব কথা বলে। এবি ভাবে এর বয়ফ্রেন্ডের কিছু একটা করতে হবে, তা না হলে আমি ওর কাছে যেতে পারবো না। ডেনি বলে, তোমার মন হালকা করার জন্য আমার একটি প্ল্যান আছে, চলো আমরা একটি ক্লাবে যাই, এই বলে এবি ডেনিকে ক্লাবে নিয়ে যাচ্ছিল। ডেনি রাস্তায় তার বাবাকে দেখতে পায়, সে অন্য একটি মেয়ের সাথে ছিল। ডেনি তার বাবাকে বলে, তুমি আমার মাকে ঠকাচ্ছ, কিন্তু তার বাবা তাকে কোনো উত্তর না দিয়ে ওইখান থেকে চলে যায়। ডেনি খুবই স্যাড ছিল, তাই সে অনেক ড্রিঙ্ক করে, নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলে। এরপর এবি এসে ডেনিকে কিস করে এবং এইসব কিছুর ছবি তুলে রাখে। এরপর এবি একটি ছেলেকে ডেকে এনে ডেনির সাথে ইন্টিমেট করায় আর এবি এইসব কিছুর ছবি তুলছিল। পরের দিন ডেনির যখন ঘুম ভাঙে, তখন তার কালকের রাতের ঘটনা কিছুই মনে পড়ে না। ডেনি তার ফোন চেক করে, এবি বলে, আমি তোমার বয়ফ্রেন্ডকে কল করে বলে দিয়েছি তুমি ঘুমাচ্ছ। এটাতে ডেনির খুবই খারাপ লাগে, কেউ অন্য কারো ফোন কীভাবে চেক করতে পারে। পরের দিন এবি আর ডেনি একটি রুগীকে চেক করছিল। এবি ডেনিকে একটি প্যারালাইসের ওষুধ আনতে বলে। ডেনি তার নিজের নাম দিয়ে প্যারালাইস করার ইঞ্জেকশন নিয়ে আসে আর এবি ওইটাকে নিজের কাছে রেখে দেয়। সেদিন রাতে এবি ডেনির বাবার সাথে দেখা করে। ডেনির বাবা ছিল খুবই খারাপ স্বভাবের মানুষ, সে এবিকে পটানোর চেষ্টা করে। তারপর এবি তার হাত দুটো বেঁধে দেয়, তারপর প্যারালাইস করার ইঞ্জেকশনটি দিয়ে প্যারালাইজ করে দেয় আর ওই গাড়ির পিক আপ দিয়ে এসে গাড়ি থেকে নেমে যায়। কিছুক্ষণ পরেই ডেনির বাবা গাড়িটি অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং সে মারা যায়। ওইদিকে ডেনি তার বাবার মৃত্যুর খবরটি পেয়ে যায়, সে খুবই স্যাড ছিল। এবি এসে তাকে সান্ত্বনা দেয়। ডেনি বলে, আমি আর এই শহরে থাকবো না, আমার বয়ফ্রেন্ডের সাথে অন্য শহরে চলে যাব। এবি বলে, তুমি আমার কথাটা তো একবার ভাবো, আমি তোমাকে ভালোবাসি, তোমার বাবা তোমার মাকে ধোঁকা দিচ্ছিল, তাই আমি তোমার বাবাকে মেরে ফেলেছি। ডেনি অবাক হয়ে যায়, সে কী করবে কিছুই বুঝতে পারছিল না, তাই সে ওইখান থেকে চলে আসে।
পরের দিন ডেনির সাথে একজন পুলিশ অফিসার এসে দেখা করে। পুলিশ অফিসার বলে, তোমার বাবাকে প্যারালাইজ করার ইঞ্জেকশন দেওয়া হয়েছিল, তার মানে তাকে কেউ খুন করেছে। আমরা খুবই শীঘ্রই তার খুনিকে ধরে ফেলব। পরের দিন হাসপাতালে নতুন এইচ আসে। সে এসে এবিকে দেখে বলে, আমি যেন তোমায় কোথায় দেখেছি, তোমার মতোই একজন মেয়ে আমার বাড়ির পাশে থাকতো। এবি বলে, ওটা আমি নই। এইচের খুবই সন্দেহ হয়। সে তার ফাইলগুলো চেক করে, দেখে এবি তো সেই মেয়েটি যে তার পাশের বাড়িতে থাকতো। এইদিকে ডেনি তার বয়ফ্রেন্ডের বাড়িতে আসে। সে দেখে তার খারাপ ছবি তার বয়ফ্রেন্ডের মেইলে চলে এসেছে। সে একটা একটা করে সব ছবিগুলো ডিলিট করে দেয়। পুলিশ ড্যানিকে সন্দেহ করে, কারণ সেদিন সে প্যারালাইজড হওয়ার ইঞ্জেকশন নিয়েছিল। ওই দিন তার বাবা মারা গেছে। ডেনি বলে, আমার বাবাকে এবি খুন করেছে, ওকে অ্যারেস্ট করো। পুলিশ অফিসার বলে, তুমি মিথ্যা কথা বলছো। এই বলে পুলিশ ড্যানিকে আর এবির কিস করার ছবি দেখায়। ড্যানি বলে, এবি আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। ড্যানির বয়ফ্রেন্ড ওই ছবিগুলো দেখতে পায়। সেভাবে ড্যানি তাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে। স্টেপ খুবই রেগে যায়। ড্যানি বলে, আমাকে নেশা করিয়ে আমার সাথে এসব কাজ করা হয়েছে। কিন্তু স্টেপ তার কোনো কথাই শোনে না আর তার সাথে ব্রেকআপ করে দেয়। ড্যানি খুবই স্যাড ছিল। সে হাসপাতালে এসে সিনিয়র ডাক্তারকে এসব কিছু বলে। এইচের এবির বিষয়ে সমস্ত রেকর্ড বের করার পর জানতে পারে এবি একজন খুনি। সে অনেক মানুষকে হত্যা করেছে। কিন্তু তখন এবি ওইখানে চলে আসে আর এইচেরকে খুবই জঘন্যভাবে মেরে ফেলে। এরপর সে ডাক্তারের কাছে আসে, যাকে ড্যানি সব কথা বলেছিল। এবি ওই ডাক্তারকে জঘন্যভাবে বেডে বেঁধে মেরে ফেলে। এরপর ড্যানি এবির অতীত সম্পর্কে জানছিল। সে জানতে পারে এবির বাবা এবির মাকে ধোঁকা দিয়েছে, অন্য একটি মেয়ের সাথে ইন্টিমেট হয়েছিল। তার বাবা তার মাকে খুবই মারত। কিন্তু একদিন এবি তার বাবার গলার নরুলি কেটে ফেলে এবং তাকে মেরে ফেলে। তখন এবির বয়স ছিল মাত্র 7 বছর। ডেনি হাসপাতালে এসে সবাইকে এই কথা বলে দেয়। তাতে এবির খুবই রাগ হয় এবং ড্যানিকে খুবই মারে। তাদের মধ্যে ভীষণ একটি লড়াই শুরু হয়ে যায়। এবি এক এক করে সমস্ত রোগীদেরকে মেরে ফেলছিল, কেউ তাকে আটকাতে পারছিল না। পুলিশ ওইখানে আসে, কিন্তু এবি একজন পুলিশকেও জঘন্যভাবে মেরে ফেলে। সে হাসপাতালে সমস্ত রোগীদের হত্যা করে, ওই হাসপাতাল থেকে পালিয়ে যায়। ওইদিকে ওই পুলিশ অফিসারটা সব কিছু জানতে পারে। সে ড্যানির বাবার কেসটা হ্যান্ডেল করছিল। পুলিশ অফিসার এবিকে ধরেই ফেলছিল, কিন্তু এবি এমন অভিনয় করছিল যাতে একটি লোক দেখে মনে করে, পুলিশ অফিসার মনে হয় বন্দুক দেখিয়ে এবির সাথে খারাপ কিছু করতে চাচ্ছিল। তাই সেই লোকটি পুলিশ অফিসারের মাথায় আঘাত করে তাকে মেরে ফেলে, আর এই সুযোগে এবি পালিয়ে যায়। এরপর কাহিনী চলে আসে কয়েক মাস পর। এবি নতুন রূপ আর নতুন একটি নাম নিয়ে অন্য একটি হাসপাতালে কাজ করতে আসে, আর এই মুভিটি এইখানে শেষ হয়ে যায়।